সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ফুটবল এক্সট্রা আজ ইস্টবেঙ্গলের শেষ ম্যাচ অর্থাৎ এই মরশুমের শেষ ম্যাচ এবং আজই হয়তো শ্রী সিমেন্টেরও বিদায় অফিসিয়ালি না হলেও আন বলে দেওয়া যায় যে শ্রী সিমেন্টের ইনভেস্টারশিপে আজই শেষ ম্যাচ খেলতে নামছে লাল তো অবশ্যই আজকের ম্যাচের ব্যাপারে বলবো শেষ ম্যাচের আগে কী প্রস্তুতি ইস্টবেঙ্গল শিবিরে সেটা অবশ্যই জানাবো তার আগে বলে রাখি কাল একটা হৃদয় বিদারক খবর যেটা সন্ধ্যা থেকেই খেলাধুলা প্রেমী মানুষদের মনে একটা দাগ কেটে যায় সেটা হচ্ছে প্রতিম লেগ স্পিনার শেন ওয়ানের আমাদের ছেড়ে চলে যাওয়া খুব অল্প বয়সে হার্ট অ্যাটাকের জন্য এই প্রবাদ প্রতিম স্পিনার আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করে পরলোক গমন করেন সেই সেনোয়ান যাকে দেখে অগণিত ভারতীয় এবং অগণিত ক্রিকেট প্রেমীরা ক্রিকেট দেখা এবং বলিং করা শুরু করে সেই সেনোয়ান আজ আমাদের মাঝে মাঝে নেই ফুটবল এক্সচেঞ্জ সম্পূর্ণ টিমের তরফ থেকে তার পরিবারের প্রতি সমবেদনা এবং তার আত্মার শান্তি কামনা করি আচ্ছা ইন্ডিয়ান ফুটবল টিমের যে প্রিপারেটরি ক্যাম্প হবে বাহরিনের এগেনস্টে তার জন্য যে লিস্ট অফ প্রোবাবেলস দিয়েছে ইন্ডিয়ান টিম সেখানে কিন্তু এসসি ইস্টবেঙ্গলের কোনো প্লেয়ারের নাম নেই যেই প্লেয়ারটির নাম থাকলেও থাকতে পারতো সেই হীরা মণ্ডল আপনারা জানেন চোটের জন্য কিন্তু কলকাতায় ফিরে এসছেন তার সার্জারি হবে তাকে রাখার সম্ভাবনা থাকলেও সেও কিন্তু সুযোগ পায়নি ইন্ডিয়ান দলে এটিকে মোহনবাগানের আটজন প্লেয়ার সুযোগ পেয়েছেন পুরো টিমটা কীরকম গোলকিপার গুরপ্রীত সিং সান্দু অমরিন্দর সিং ধীরজ সিং প্রভুখান গিল মোহাম্মদ নওয়াজ ডিফেন্ডার প্রীতম কোটাল আশুতোষ মেহতা সেরিটন ফার্নান্ডেস আশিস রাই রাহুল ভেকে সন্দেশ ঝিঙ্গন দীপক টাংড়ি নরেন্দ্র গেহলট চিংলেসনা সিং সুভাশিস বোস আকাশ মিশ্রা রাও দেশাই রোশন সিং মিডফিল্ডার উদান্তা সিং বিক্রম প্রতাপ সিং অনিরুদ্ধ থাপ্পা প্রণয় হালদার জিকসন সিং গ্ল্যান মার্টিনস ব্রেন্ডন ফার্নান্ডেজ ভিপি সুহের লালিং ওয়াইয়া সাহাল আব্দুল সামাদ ইয়াসির মোহাম্মদ আশিক কুইনিয়ান অনিকেত যাদব লালিংজুয়ালা ছাংতে বিপিন সিং জেরি ফরওয়ার্ড মনবীর সিং লিস্টান কোলাস ও সুনীল ছেত্রী রহিম আলী এই হলো লিস্ট অফ প্রভাবেলস এবার আসি ইস্টবেঙ্গলের কথায় আজ মরশুমের শেষ ম্যাচ খেলতে নামবে মারিওরিভেরার প্রশিক্ষণাধীন ইস্টবেঙ্গল ক্লাব এবং সেই সাথেই হয়তো শ্রী জমানারও শেষ হতে চলেছে আজ বেঙ্গালুরু এগেন্স্টে আজকের ম্যাচটা ইস্টবেঙ্গলের কাছে সম্মান রক্ষার লড়াই একটা জিনিস দেখুন ফুটবল কতটা নিষ্ঠুর আমরা কদিন আগে পর্যন্ত যেই ড্যানিয়াল চিমা অট্টহাস্য করেছি বা যেই চিমার খেলা দেখে আমরা বীতশ্রদ্ধ ছিলাম সেই চিমাই জামশেদপুরের হয়ে প্রায় সাত থেকে আটটা গোল করে দিল কালকের ম্যাচেও পাঁচ এক গোলে ওড়িশার বিরুদ্ধে জয়লাভ করেছে জামশেদপুর সেখানেও দুটো গোল তো এর থেকে বুঝতে পারছেন প্লেয়ার অফ কোয়ালিটি ড্যানিয়েল চীমা কিন্তু খারাপ নয় ফিনিশিংটাও তার ভালোই যাই হোক ফিরে আসি ইস্টবেঙ্গল বেঙ্গালুরুর কথায় আজকের ম্যাচটা মারিও রিভেরা এবং বাকি পুরো বেঙ্গল টিমের কাছে সম্মান রক্ষার লড়াই মরশুমের শেষ ম্যাচ এবং শেষ ম্যাচে জয় দিয়েই শেষ করতে চাইবে মারিও রিভেরা বাহিনী সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের কাছে লড়াইটা কিন্তু কঠিন যদিও বেঙ্গালুরুর সম্ভাবনা নেই আর প্রথম চারে ওঠার তাদেরও এটা শেষ ম্যাচ উনিশ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে তারা কিন্তু ছ নম্বরে অবস্থান করছে অর্থাৎ যদি আজকের ম্যাচটা বেঙ্গালুরু যেতেও তাদের লিগ টেবিলে কিন্তু কোনো পরিবর্তন আসবে না তারা কিন্তু ছ নম্বরেই থেকে যাবে অন্যদিকে ইস্টবেঙ্গল আজকে দ্বিতীয় জয়ের লক্ষ্যে অর্থাৎ এই মরশুমে উনিশ ম্যাচ খেলে এক পয়েন্ট পেয়ে সরি একটা জয় পেয়ে এগারো পয়েন্ট নিয়ে এগারো নম্বরে কিন্তু অবস্থান করছে এবং পরের মরশুমে দল ইতিমধ্যে গোছানো শুরু হয়েছে আপনারা জানেন কদিন আগেই আমরা জানিয়েছি এখন দেখার যে আজকের ম্যাচটি কীরমভাবে খেলে ইস্টবেঙ্গল প্লেয়াররা যেখানে তাদের সামনে লক্ষ্য বলতে একটাই নিজেদের সম্মান এবং নিজেদের ক্লাবের কথা বিচার করে ফুটবল খেলা এছাড়া তাদের সামনে কিন্তু আর কোনো লক্ষ্য নেই তো এই জায়গায় দাঁড়িয়ে আজকের ম্যাচটি ইস্টবেঙ্গলের পুরো টিমের কাছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের কাছে এবং অবশ্যই ইস্টবেঙ্গল কোচের কাছে একটা চ্যালেঞ্জের এখন দেখার যে সেই চ্যালেঞ্জটা মারিও রিভেরা কত ভালো করে নেন যাই হোক ভিডিওটা বেশি বড় করব না আপনারা অনেকেই জিজ্ঞেস করছেন যে এই কদিন ধরে কেন টেলিগ্রাম গ্রুপে আসছি না বা ভিডিও ঠিকমতো আসছে না একটু পারিবারিক প্রবলেম আছে তাই হয়তো একটু ডিলে হচ্ছে আশা করছি আজ শনিবার কাল রোববার থেকে পুরো জিনিসটাই ক্লিয়ার হয়ে যাবে আর আপনাদের বলেছিলাম ইস্টবেঙ্গল সম্বন্ধে অনেক কিছু বলার আছে মশরুম শেষে বলবো অবশ্যই কিন্তু কালকে আপনাদের অনেকগুলো ব্যাপার জানাবো তো থ্যাংক ইউ গাইস